नमस्कार বন্ধুরা আপনারা দেখছেন ডিডি বাংলা নিউজ আজকের বিশেষ আবহাওয়া বার্তা এই বিষয়ে কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজ উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সহ বাকি জেলাগুলো ভিজবে এর মধ্যে কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত সপ্তাহে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে বাংলায় গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল আর তার জেরে টানা বৃষ্টি হয় বাংলায় নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয় মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ থেকে রাজস্থানের উপর দিয়ে উত্তরপ্রদেশের বারাণসী এবং বিহারের গয়া হয়ে বাংলার পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বৃষ্টিত এই অক্ষরেখা ক্রমশ দক্ষিণবঙ্গ থেকে সরে যাবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় এছাড়া তামিলনাড়ুতেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সিকিম বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও কর্ণাটকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকে লেটেস্ট আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।